দিল গলতি কর বৈঠা হে, গলতি কর বৈঠা হে দিল। এই গানটি প্রায় সকল মানুষের কাছেই পরিচিত, কিন্তু জানেন কি এই গানটির গায়ক কে? জুবিন নটওয়াল। তার গাওয়া শুধু এই গানটি কেন, মেরি জিন্দেগি হ্যায় তু, রিম সিম ইয়ে সাবন, দিল লটা দো, তুঝে কিতনা চাহে, মেরি আশিকের মতো বহু গান রোমান্টিক গানের লিস্টে আমাদের মনে জায়গা করে নিয়েছে। তিনি বজরঙ্গি ভাইজানের জিন্দেগি কুছ তো বাতা গানটির জন্য মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে বর্ষসেরা অষ্টম পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। 2015 সালে জি বিজনেস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রাইজিং মিউজিক্যাল স্টার অ্যাওয়ার্ড, 2022 সালে IIFA প্লেব্যাক সিঙ্গার মেল অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। তবে তিনি শুধু সঙ্গীত শিল্পী নন, বরং তিনি একজন অভিনেতাও। জুবিনের জন্ম 1989 সালের 14 জুন দেরাদুনের একটি ব্রাহ্মণ পরিবারে। বাবা রামশরণ নটিয়াল ও মা নীনা নটিয়াল। দেরাদুনের সেন্ট জোসেফ একাডেমি স্কুলে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পরে সেখানকারই ওয়েলহাম বয়েজ স্কুলে তার পড়াশোনা। তিনি সেই স্কুলে পড়াশোনার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ঐচ্ছিক বিষয় হিসেবে শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরনের সঙ্গীত নিয়ে পড়াশোনা চালিয়ে যান। 4 বছর বয়স থেকেই গানের প্রতি ভালোবাসা তৈরি হয় জুবিনের। তার বাবা রামশরণ নটিয়ালের সঙ্গীত প্রেম তার ছেলের মধ্যেই সঞ্চারিত হয়েছিল ছোটবেলা থেকে। শুধু সঙ্গীতের প্রতি ভালোবাসা নয়, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর প্রতিও গভীর টান ছিল জুবিনের। ছোট থেকেই গিটার, পিয়ানো এবং হারমোনিয়াম বাজাতে পারতেন তিনি। 18 বছর বয়সে এসে জুবিনের সঙ্গীত প্রতিভা ছড়িয়ে পড়তে থাকে। 2007 সালে দেরাদুন ছেড়ে মুম্বাই চলে আসেন জুবিন। সেখানে এসে মিথিবাই কলেজে ভর্তি হন। মুম্বাইতে নামকরা সঙ্গীত শিল্পীদের সান্নিধ্যে এসে গায়কের প্রতিভা আরও প্রস্ফুটিত হতে থাকে। মুম্বাইয়ে এসে জুবিনের এআর রহমানের সঙ্গে পরিচয় হয়। এআর রহমান তার গলার প্রশংসা করে বলেন, ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে। এআর রহমানের কথা অনুযায়ী তিনি আবার দেরাদুনে ফিরে এসে সঙ্গীত চর্চায় মন দেন। তার শিক্ষাগুরুর কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নিতে শুরু করেন তিনি, পাশাপাশি ওয়েস্টার্ন মিউজিকের চর্চাও শুরু করেন। 4 বছরের কঠিন সাধনার পর সঙ্গীত জগতে প্রবেশ করেন জুবিন। 2011 সালে একটি মিউজিক রিয়েলিটি শো এর মাধ্যমে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ ঘটে গায়ক নটিয়ালের। 2014 সালে প্রথম হিন্দি ছবিতে গান গাওয়া তার। সোনালি কেবিন সিনেমায় এক মুলাকাত গান দিয়ে শুরু করেন কেরিয়ার। সম্প্রতি জুবিনের কণ্ঠে বেশ কিছু আধুনিক গান জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। জুবিন নটিয়ালের এই সাফল্যের যাত্রা একেবারেই সহজ ছিল না। কঠোর পরিশ্রম এবং গভীর নিষ্ঠা তাকে সাফল্যের রাস্তায় নিয়ে এসেছে। আজ তার জন্মদিনে জিও বাংলা জানায় অনেক শুভেচ্ছা। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।